বুধবারে পুয়াই বখিস্ত চারিআলিত জিএমসির উচ্ছেদ অভিযান। ফুটপাথত অবৈধভাবে বহা দোকান বজারত চলিল জিএমসির এই অভিযান। উচ্চারিত সকলের মতে জিএমসিয়ে কোনো ধরনের জাননী নিদিয়াকৈ চলাইছিল উচ্ছেদ অভিযান। পুয়া পাঁচ বজাত চলিছিল এই অভিযান। এফালৰ পৰা জিএমসির এক্সিভেটরে মহতিয়াই নিছিল অবৈধভাবে বহা দোকান বজার হব। পুয়াই আরম্ভ করা দোকান সমূহ সামরিবলৈ সময় পোৱা নাছিল এই সকল ফুটপাথৰ ব্যবসায়ী। অভিযানৰ অন্ত পৰিছিল এসময়ত। উচ্ছেদৰ এঘণ্টাৰ পাছতে পুনৰ এনি নিউজৰ সাংবাদিক উপস্থিত হৈছিল উচ্ছেদস্থলীত। কিন্তু সেই অভিযান কিমান দূর সফল হয়েছে তার এখন ফুফুলা ছবি এক ঘন্টার পিছত আমি প্রাগ নিউজে দেখাবর কারণে চেষ্টা করছো। এয়া প্রাগ নিউজের দর্শক চাওক, গুয়াহাটি পৌর নিগমে চাওক। আপনাদের ভাঙি থ যা যুদ্ধ দোকান অবৈধভাবে আপনাদের চলাইছে বলে আপনাদের উল্লেখ করেছে, এই সময় ইয়াতে ভাঙি যাওয়া দোকান সমূহের হেৰি দৃশ্য আমি দেখাইছো, এই দৃশ্য চাওক আপনাদের। তারপর কিন্তু এতিয়া কাষতে এই দোকান পুনের বহিছে, কিয় বহাইছে সেই কথা আমি জানিবলৈ চেষ্টা করিম জিএমসি কর্তৃপক্ষের জিএমসিয়ে সংগ্রহ করে নাই। তার পাছৰ দৃশ্য ইয়া উচ্ছেদৰ এঘণ্টাৰ পাছতে পুনৰ একে ঠাইতে দোকান বজার বহালে উচ্ছেদিত ব্যবসায়ী সকল, ফলত পূর্বর পরিবেশেই বিৰাজ কৰিছিল বখিস্ত চাৰিআলিত। দিনত ডকাইত কৰিব আহে মানুহ থাকো আমি, বস্তু উঠাই লৈ যায়, এটো ডকাইতি হয় সরকারৰ। আর রাতে পাঁচটা বাজাতে চুরি করলে এটো চোর করা হয়। জিএমসিকো পয়সা দিছো আমি, জিএমসিক 10 টাকা করে দিছো, তার পিছত 20 টাকা ঘটনা সন্দর্ভত এক তদন্ত আরম্ভ করেছিল এনি নিউজের সাংবাদিকে। অনুসন্ধানত ফাদিল হয়েছে বহু গুরুত্বপূর্ণ তথ্য। সস্তিয়া সামগ্রী সমূহ নষ্ট করার বিপরীতে জিএমসির বিষয়ায় দামি খাদ্য সমূহ নিজ গাড়িত লৈ গৈছিল। আগর মালকেটা আছে, আগর মালকেটা তো বিকবা লাগবো, এতিয়া মালকিনিতে ফেলাই দিবা নরি গোটাই গেটা, মালকেটা বিকবা লাগবো, এই কারণে এতিয়া মালকেটা এতে লগাইছো, সাফা সাফা করে লগাই আছো, সিঙি নোহা করে দিছে, আলু পেঁয়াজ লৈ গেছে, আলু পেঁয়াজ কেটা তো লৈ গেছে। তদুপরি অবৈধভাবে দোকান বহুয়ার বিনিময়ত দীর্ঘদিনে কর পরিশোধ করে আসছিল দোকানী সকলে। কিন্তু কোনে সংগ্রহ করেছিল অবৈধভাবে এই কর? অন ক্যামেরাত ভয় করে ধন সংগ্রহকারী সকলের নাম কবলৈ এভেকশন করছে, এটা গুন্ডা রাজতকৈ বেশি হয়েছে। প্রতিবারে এলাউন্স করে যে তোমালে ফুটপাথের মাল গুছাই, ফুটপাথ খালি লাগে, আমি যেনেকে বারে যেখানি বার আমি গুছাই দিই। এবার আইছে রাতেবা পাঁচটা বাজার, পাঁচটা বাজাতে আহি কোনো ক্ষুধা নাই, একো নাই, আহি জিসিবি লৈছে, আর এন্তর চকুকিটা আরো হেরি নিস না, বিলাহি দাম, বিলাহি টুকরি উঠাব, আদা নরি টুকরি উঠাব, ফুলকপি বান্ধাকপি নলয়, লেবার কিছুমান লৈ আহে, আহি কেন কত কি ভিতরের মাল, আমি ইয়ার মাল তার লগেন গুছাই থইছো যিমান যেখানি পারো, তারে পরে মোর মটর লৈ গেছে, ফুলকপি লৈ গেছে, পেঁয়াজের বস্তা লৈ গেছে। কিয় লৈ যায় এইটো তো কমানো আর এইটো কেনে এফেকশন হল আইছিল রাতেপুয়া, এটা ভোর পাঁচটা বাজাত আহি পাইছে পুলিশে, তো টাইমিং থাকে যে কোনো একটা অ্যাকশন হলে দশটার পিছতে অ্যাকশন লোক লাগে, এটা ইমান কোনো ডাঙর ইহতে হেৰি করা নাই নয় যে রাতেপুয়া পাঁচটা বাজাত আপনার আহি কেনে ভাঙিব লাগে, এইবিলাক বস্তু শাক সবজি দাঙি লৈ যাব লাগে, তাতে মাছ দোকানি আছে, মাছবিলাক যিমানখিনি আছে কিয় যদি জেসিবি যে মারবাই আছে তো মাছবিলাকও হ্যাক করে গুছি যাক, আপনার মাছবিলাক কিয় দাঙি দাঙি লৈ যাব লাগে, চৰাই মুরগি আছিল যিখিনি সব দাঙি কেনে লৈ গেছে, মুরগি চৰাইবিলাক ভাল ভাল বস্তু বিলাক মানে দাঙি দাঙি গাড়ি উঠাই লৈ গেছে, আর সবজি যেগুলো কম দামের সবজি এইবিলাক মানে হেৰি করে কেনে জেসিবি দিয়ে কেনে বেয়া করে কেনে আলু ভর্তা নিচিনা বনাই কেনে গুছি গেছে। প্রশ্ন হয় এই সকল খুচুরা ব্যবসায়ীর উপর জিএমসিয়ে দেখুয়ায় শক্তি, কিন্তু অবৈধভাবে দোকান বজার বহাবলৈটি ধন সংগ্রহ করে অহা সকলের ক্ষেত্রে ন্যূনতম শক্তি দেখাব নোৱাৰে কিয় জিএমসি? নে মোটা অঙ্কর ধন যায় জিএমসির কর্তৃপক্ষর জেপলে? এই প্রশ্ন সাধারণ জনতার। আনফালে উচ্ছেদৰ এঘণ্টাৰ পাছতে পুনৰ একে ঠাইতে অবৈধভাৱে দোকান বজাৰ বহুৱা কাৰ্যই প্ৰমাণ কৰে যে বুধবাৰে পুৱা বখিস্ত চাৰিআলিত চলা সেই অভিযান গুৱাহাটী পৌৰ নিগমৰ উচ্ছেদৰ নাটক আছিল। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট সৌৰভৰ সহযোগত দেৱজিৎ নন্দনৰ ৰিপৰ্ট, এনি নিউজ।